মিলা আসলে গত এক সপ্তাহ ধরে যে একটি অচল অবস্থায় ছিল বাংলাদেশের যে থানাগুলোতে আজ থেকে কিন্তু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কোতোয়ালি মডেল থানায় এই থানা কিন্তু এক সপ্তাহ প্রায় পরে কিন্তু আসলে কার্যক্রম শুরু হয়েছে আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ মিয়া আপনার কাছে জানতে চাইব যে এখন কার্যক্রম কি অবস্থা চলছে এবং আপনারা এখনও কি শঙ্কার মধ্যে আছেন কি না ধন্যবাদ আপনাকে আমরা আসলে মূলত যে পরশু দিন থেকেই আমাদের কার্যক্রম শুরু করছি সীমিত পরিসরে আজকে মোটামুটি আমাদের আমাদের যে পুলিশ সদস্যরা অনেকেই আসছেন আমরা পুরোদমে কাজ শুরু করছি জিডি নিচ্ছি আমাদের আইনি পরামর্শ দিচ্ছি আসামি আমরা রিসিভ করছি এবং কোর্টে করছি মোটামুটি আমাদের কার্যক্রম ভালোভাবে চলছে আমরা মোটামুটি নিরাপত্তার কোনো সমস্যা নাই আমাদের পুলিশ সদস্যরা মনোবল আবার তারা চাঙ্গা হয়েছে আপনাদের এখানে কতজন কাজ করেন আমাদের এখানে আমাদের যে একাত্তর জনের মধ্যে জনবল আমাদের কর্মরত আছেন প্রায় আমাদের পঞ্চাশ জনের মতো চলে আসছে বাকিরা আশা করি তারিখের মধ্যে সবাই চলে আপনাকে ধন্যবাদ শুনছিলেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি বলছিলেন তাদের জনের মতো কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং তারা কিন্তু আসলে কাজ শুরু করেছেন সিলেটের এই থানা ছাড়াও বাকি থানার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং একই সাথে কিন্তু সিলেটের শহরগুলোতে কিন্তু আসলে ট্রাফিক পুলিশরাও ফিরেছেন সব মিলে এই ছিল আমার কাছ থেকে সিলেটের সবশেষ শেষ মিলা শিমল আপনাকে ধন্যবাদ এ নিয়ে আলোচনাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো সহকর্মী হারুন ও রশিদ চৌধুরী হারুন পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন কি পরিস্থিতি দেখছেন সেখানে আসলে ট্রাফিক পুলিশের যে হুইসেল সেই হুইসেল থেমে গেলে কিংবা পুলিশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সেটি ভেঙে পড়লে মানুষজন যে কী পরিমাণ ভোগান্তিতে পড়েন সেটি নওগাঁ শহর সারা দেশের মানুষ নিশ্চয়ই কয়েকদিনে বুঝে গেছে আজকে থেকে আসলে একদমই ফুল ফর্মেটে বলা চলে ট্রাফিক পুলিশ সহ যে থানা পুলিশের সদস্য আছেন তারা কিন্তু নওগাঁও এগারো যে থানা আছে সেই থানা এলাকাগুলোতে দায়িত্ব পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নওগাঁ শহরের যে ব্রিজের মোড় আছে এখানে আসলে ট্রাফিক পুলিশের সদস্যরা তারা কিন্তু যেই ট্রাফিক ব্যবস্থাপনা সেটি কিন্তু দায়িত্ব পালন করছেন পাশাপাশি আজকে অন্যান্য দিনের মতো সারাদিনব্যাপী যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু সড়কে ছিলেন এবং সড়কের যে ব্যবস্থাপনা কিংবা শৃঙ্খলা ফেরানোর যে কাজ সেটি কিন্তু তারা করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিংবা ভোর পর্যন্ত শহর এবং গ্রামগুলোতে যে পরিমাণ আইনশৃঙ্খলা অবনতির গুজব বলেন কিংবা খবর বলেন সেগুলো যে আসছিল সেটি আজকে থেকে মানুষজন স্বস্তি স্বস্তি পাচ্ছেন যে আগামীকালকে থেকে আসলে মানুষজনকে রাত জেগে আর শহর বা গ্রাম পাহাড়ে দিতে হবে না এখন থেকে পুলিশের যে নিয়মিত কাজ সেগুলো তারাই করবে যার কারণে মানুষজনের মধ্যে কিন্তু স্বস্তি কাজ করছে পাশাপাশি যেই থানাগুলোতে আপনার জিডি বলেন কিংবা মামলা করা যে ঘটনাগুলো বলেন যেই সেবাগুলো বলেন সেগুলো আসলে ফুল ফরম্যাটে চালু হয়েছে যার কারণে সাধারণ মানুষের যেই সেবাগুলো সেগুলো মানুষ পাবেন এবং বলা চলে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি কিন্তু দিনে দিনে আসলে স্বাভাবিক হয়ে উঠবে বলে এখানকার মানুষজন মনে করেন মোটামুটি এরকমটা ছিল নওগা থেকে সব শেষ